দেশি পেঁয়াজে খালি 10 টাকা। একটি মুদির দোকানে পেঁয়াজের বস্তার উপরে পলিথিনের প্যাকেট করা 4টি পেঁয়াজ। প্যাকেটের গায়ে লেখা এই কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রীতিমতো ভাইরাল। পেঁয়াজের এই অস্থির বাজার নিয়ে অনেকে পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছেন, আবার অনেকেই এই নিয়ে নানা রকম কৌতূহলী রসাত্মক মন্তব্য করেছেন ফেসবুকে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়, সম্প্রতি অস্থির হয়ে পড়েছেন পেঁয়াজের বাজার। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন এলাকায় খুচরা বাজারে 120 থেকে 130 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। খুচরা বাজারে এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা দরে। এদিকে 1950 সালের শ্রমনীতি আইনের সংস্কারের ঘোষণা দিয়েছেন কাতার সরকার, যার ফলে এক প্রকার সুখবর পাচ্ছেন কাতারের বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা। এই শ্রমনীতি সংস্কার হলে সরাসরি উপকৃত হবেন প্রবাসীরা। কাতারে প্রতিষ্ঠিত হবে বৈষম্যহীন মজুরি ও শ্রম অধিকার। মধ্যপ্রাচ্যের কাতারেই প্রথম এ ধরনের আইন কার্যকর হতে যাচ্ছেন। 2020 সালের জানুয়ারি থেকেই নতুন এই শ্রম আইন কার্যকর হবে। কাতারের কাফেলা ব্যবস্থায় অভিবাসী শ্রমিকদের চাকরি পরিবর্তন করতে নিয়োগকর্তার কাছ থেকে অনাপত্তিপত্র NOC গ্রহণ করা বাধ্যতামূলক ছিল, আর সেই অনাপত্তিপত্র প্রবাসীদের কাছে প্রায় সোনার হরিণের মতোই। সামরিক বাহিনী বাদে অন্য কর্মস্থলের শ্রমিকদের চাকরি পরিবর্তন ও বহিরাগমনের জন্য অনাপত্তিপত্র বাধ্যতামূলক নয় মর্মে কাতারের মন্ত্রিসভায় একটি ডিক্রি অনুমোদন করেছেন। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে বৈষম্যহীন ন্যূনতম মজুরি কাঠামো প্রতিষ্ঠার জন্য নতুন নীতিমালা ও অনুমোদন দেওয়া হয়েছে। কাতারের বিভিন্ন পেশায় 4 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছে, এদের মধ্যে 75% নির্মাণ শিল্পে জড়িত। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।